আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এখনকার মানুষ দেখবেন বেশিরভাগ মানুষই শরীরে বিষ, খালি বলে আমার শরীরে বিষ, বিশেষ শরীর লড়াতে পারে না। বিশেষ করে কোমরে ব্যথা করে, ঘাড়ের মধ্যে ব্যথা করে এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে, বিভিন্ন হাড় খেয়ে গেছে, এই হাড়ে খাওয়ার কারণেও ব্যথা করে। যদি শরীরে ব্যথা করে তাহলে কীভাবে সহজে দূর করবে? আপনারা কিন্তু সহজে শরীরের ব্যথাগুলো সহজে দূর করতে পারবেন। প্রথমত দুইটা খাবার কথা বলবো, দুইটা খাবার খাবেন। দুইটা খাবার যদি নিয়মিত আপনারা খেতে পারেন 15 থেকে 20 দিন, তাহলে আপনার সকল শরীরের সকল ব্যথা সহজে দূর করতে পারবেন। আর যে গাছটা দেখতেছেন, এই গাছটা অনেকে দেখার পরে চিনে ফেলেছেন, এটা হলো আকন্দ গাছ। আকন্দ গাছ সকল শ্রেণীর মানুষের মোটামুটি চিনে। এটা কিন্তু অনেক মারাত্মক এবং পাওয়ারফুল একটা ওষুধি গাছ। যদি কেউ দাঁত ব্যথা করে, দাঁত ব্যথা সহজে দূর করতে পারবেন। প্রথমত বলি যে শরীরে বিষ কীভাবে সহজে দূর করবেন। এই আকন্দ গাছের পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এই পাতায় সংগ্রহ করবেন, এই আগুনে একটু হালকা হিট দিবেন, যে শরীরে সহ্য করতে পারেন এরকম হিট দেওয়া, পরে যে জায়গায় ব্যথা করে এই জায়গায় সেঁক দিবেন। 4-5 মিনিট আগুনে হিট দেওয়ার পর আপনার এটা যে জায়গায় ব্যথা করে এই জায়গায় ধরে রাখবেন। 6-7 মিনিট ধরে রাখার পর এইভাবে আস্তে আস্তে সেঁক দিবেন। এভাবে 7-8 দিন সেঁক দেন, দেখবেন বিষ আস্তে আস্তে শরীর থেকে দূর হয়ে গেছে। যে কোনো বিষ হতে পারে, কোমর ব্যথা হতে পারে এবং দেখা গেছে ঘাড়ে ব্যথা হতে পারে এবং শরীরে হাড় খেয়ে গেছে, যে হাড় খাওয়ার কারণে ব্যথা হতে পারে, শরীরের সকল বিষ আস্তে আস্তে দূরে যাবে। আর যাদের দাঁত ব্যথা করে, এই কষ্টটা দাঁতের যে 1 মিনিট দূরে রাখবেন, 1 মিনিট ধরে রাখার পর দেখবেন দাঁতের ব্যথা সহজে দূরে হয়ে যাবে। আর যে দুইটা খাবার কথা বলতেছি, প্রথম যে খাবারটা সেটা বলতেছি রসুন। আপনারা রসুন, একটা রসুন অর্ধেকটা রসুন খাওয়ার চেষ্টা করুন। এটা চিবাই চিবাই কাঁচা রসুন খাবেন। এভাবে খাইলে দেখবেন শরীরের বিষ আস্তে আস্তে দূরে গেছে। রসুন কিন্তু অনেকগুলো ওষুধি গুণ, শরীরের শক্তি কিন্তু বৃদ্ধি করে রসুনে। যারা দুর্বল আছেন ইনশাল্লাহ সহজে দুর্বলতা কাটাতে পারবেন যদি রসুন খান, এবং শরীরের বিষও সহজে দূর হবে। দ্বিতীয় যে খাবারটা বলতে আসছি সেটা হলো বাদাম, চীনাবাদাম। চীনাবাদাম মুটমুট করে 1 মুঠ করে প্রতিদিন খাবেন। প্রতিদিন খাইলে দেখবেন শরীরে বিষ আস্তে আস্তে দূর হয়ে গেছে। কতদিন খাবেন? 15-20 দিনের খান, 15 থেকে 20 দিন খান। এভাবে কন্টিনিউ খেয়ে যান, দেখবেন আস্তে আস্তে আপনার শরীরে বিষ দূরে যাবে। আর যারা অতিরিক্ত স্বাস্থ্য, তারা 15-20 দিন খাওয়ার পর আবার গ্যাপ দিয়ে খাবেন, কেননা অতিরিক্ত স্বাস্থ্য বাড়ে কিন্তু।